আলোচিত সিনেমা তুফান। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, নাবিলা, কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। এই সিনেমার জনপ্রিয় গানগুলোর একটি লাগে উড়াধুরা। প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ানের সুর সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা, আর কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন। লাগে উড়াধুরার জয়ধ্বনি যখন সবখানে, ঠিক তখনই গানটি নিয়ে অভিযোগ তুলেন এর গীতিকার শরীফউদ্দিন। তিনি জানান, তাকে না জানিয়ে প্রীতম হাসান গানটি ব্যবহার করেছেন সিনেমা। শুধু তাই নয়, তার অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে নামও যুক্ত করা হয়েছে গানটিতে। গীতিকার শরীফউদ্দিনের কথায়, দুই বছর আগে নিজে গাওয়ার জন্য গানটি প্রীতম হাসানকে দিয়েছিলেন। সে সময় লাগে উড়াধরা গানটি তাকে দিয়ে বলি, গানটি রাখো, পরে এসে আমি গাইব। পরবর্তী সময় সে আমাকে না জানিয়ে গানটি সিনেমায় ব্যবহার করেছে। দুই মাস আগে সে আমাকে 20,000 টাকা দিয়ে জানায় এটি সিনেমায় ব্যবহার করা হচ্ছে, আমার কাছ থেকে একটি কাগজও নেয়। গানটিতে আরেক গীতিকারের নাম যুক্ত করায় শরীফউদ্দিন বলেন, সবচেয়ে কষ্টের বিষয় আমার কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই আরেকজন গীতিকারকে যুক্ত করা হয়েছে। আমার লেখা থেকে শুধু গানের মুখটুকু রাখা হয়েছে, এ বিষয়টি আমার খুব খারাপ লেগেছে, আমাকে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেননি। এই গান নিয়ে এত আলোচনা হচ্ছে, অথচ যার লেখা তাকে নিয়ে কোনো কথা নেই। কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়নি, আমার নামও কেউ নিচ্ছে না, অথচ আমার লেখা অংশ তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়াধরার জন্যই গানটি এত হিট হয়েছে। তবে শরীফউদ্দিনের অভিযোগ অস্বীকার করেছেন প্রীতম হাসান। তার কথা, গানটির প্রথম চাল্লান শরীফউদ্দিনের লেখা আর বাকিটা রাসেল মাহমুদের। শরীফের অংশটা আমার ঘুম ভাঙ্গায় গেল রে মরার কোকিলের সুরের ওপর করা, তাই আমরা এর প্রকৃত সুরকারীর পরিবার থেকে অনুমতি নিয়ে ব্যবহার করেছি, আর রাসেল মাহমুদের অংশটার সুর আমার করা। আমি 4 জনকে শরীফউদ্দিনের বাড়িতে পাঠিয়েছিলাম ডকুমেন্টস ও টাকা সহ, সেখানে সব কিছু তাকে পড়ে শুনিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি, ঢাকা।